जो एक्सपर्ट हो क्या बनाबें एटी होच्छे कृषि प्रशिक्षण इन्स्टिट्यूट रहमतपुर बरिशाल। एटी मूलत कृषि डिप्लोमा डिग्री देवा हय एखान थेके एवं एखाने विभिन्न कृषक एवं कृषि उपसहकारी कृषि कृषि सम्प्रसारण कर्मकर्ता एदेर प्रशिक्षण एखाने अनुष्ठित हय। तो आमरा दुई धरनेर काज करी, एकटी होच्छे जे आमरा एखाने प्रजुक्तिगुलिके उपस्थापन करी जरा एखानकार छात्र एवं जरा दर्शनार्थी जरा एखाने उद्बुद्धकरण भ्रमणे आसे तादेर जन्य प्रजुक्तिगुलिके आमरा करी एवं तादेरके आमरा मोटिवेशन करे तादेर माध्यमे आमरा प्रजुक्तिगुलिके माठे छड़ाई देवार काजटा करी। এই যে স্যার আমরা দেখছি যে এখানে যে পতিত জমিতে অনেক রকমের ফসল ফলাইলেন, এই ফসলগুলো কিভাবে কি করলেন একটু আমাদেরকে জানালেন। প্রথম হচ্ছে যে আমি শুরুতেই আমাদের স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সেই বক্তৃতা যে প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে, সেই বক্তৃতায় আমি উদ্বুদ্ধ হই এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তিনিও একই আহ্বান জানিয়েছেন যে এই প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে। আমি এখান থেকেই উদ্বুদ্ধ হই এবং এখান থেকে উদ্বুদ্ধ হওয়ার পরে আমি এখানে এসে তখন দেখলাম যে এখানে প্রচুর জমি অনাবাদি পড়ে আছে, শুধু মেইন মাঠের জমিটাই চাষবাস করে অন্যগুলি। তো তখন আমি চিন্তা করলাম যে এগুলিকে কীভাবে আস্তে আস্তে করে আমরা ইয়েতে নিয়ে আসতে পারি, আমাদের এখানে চাষের আওতায় নিয়ে আসতে পারি। তখন আমি শুরু করলাম, দেখা গেল যে আমার যেমন এখানে দাঁড়িয়ে আছে এখানে কয়েকটা মরা পেয়ারা গাছ ছিল, তো এগুলি আমরা সব অপসারণ করে এখানে আমরা এখন দেখেন কীরকম সুন্দর এখন ফসল হয়েছে, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, তারপরে আপনার লেটুস ইত্যাদি ইত্যাদি বহু রকমের উচ্চ মূল্যের ফসল হয়েছে। এরকম করে দেখা গেছে যে কিছু জায়গা আছে ছায়া অর্ধ ছায়া, যেমন আপনি এই যে একটি আম বাগান দেখা যায় এখানে কিন্তু এক বেলা রোদ পড়ে গাছের নিচে, ওখানে আমরা মিষ্টি কুমড়া লাগিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমরা এখানে দেখেন যে সুপারি গাছ, এই বরিশাল অঞ্চলে এত সুপারি গাছ, এই প্রতিটা গাছের যে কাণ্ডটা সে ট্রাম্প সেইটাতে কিন্তু আমরা দেখেন শিম উঠাই দিছি, অন্য সময় আমরা দুন্দল জিঙ্গা এগুলি লতা জাতীয় সবজি আমরা উঠাই দিই, ফলে হয় কি এই সুপারি গাছগুলিও চাষের আওতায় চলে আসতেছে। এইভাবে ছায়াযুক্ত জায়গা, অর্ধ ছায়াযুক্ত জায়গা, তারপরে আপনার পরিত্যক্ত জায়গা, তারপরে মূল জমির পাশে যে একটু জায়গা থাকে আইলের মতো করে সেই সমস্ত আইলগুলিও আমরা আবাদের আওতায় নিয়ে আসছি। আরেকটি হচ্ছে যে আমাদের যে পুকুর পার, এই পুকুরের দুটো অংশ, একটা হলো ভিতরের অংশ আর একটা হলো বাইরের অংশ চারপাশ, এর দুটোই আমরা আবাদের আওতায় নিয়ে আসছি। তাই আমরা একটি বাড়তি সুবিধা ফসল ছাড়াও সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে অনেক সময় মাছ যে বড়শি দিয়ে কেউ ধরে নিয়ে যেতে পারে না, কারণ ভিতরের যে জাংলাটা আছে ওখানে ফসল আছে। তো আমরা এভাবে মোট কথা হচ্ছে আমার এখানে কোনো পতিত জমি আর নাই, যেখানে ফসল ফলানো সম্ভব, যেখানে সামান্য রোদ পড়ে সে জায়গাটাই আমরা আবাদের আওতায় নিয়ে আসছি। এইগুলো কোন কোন সময় কোন ফসলটা লাগালে ভালো হয়, কতটুকু জমিতে কী করলেন না? এটি হচ্ছে যে যখন যে সিজন আসে এই সিজনাল যে সবজি ফসল যেগুলি আছে সেগুলি আমরা করি, যখন যেমন এখন আপনি পাবেন আমাদের এখানে লাউ, ব্রোকলি, সিম, বরবটি, তারপরে ওলকপি, তারপরে বাঁধাকপি, লেটুস, তারপরে আপনি পাবেন ক্যাপসিকাম, তো এরকমের আমাদের এই সিজনে। আবার বর্ষাকালের গ্রীষ্ম মৌসুমে পাবেন আপনি গ্রীষ্মকালীন সিম, পাবেন হলো দুন্দল, পাবেন হলো ঝিঙ্গা, পাবেন হচ্ছে আপনার সেখানে আপনি পাবেন হলো মূলা, সেখানে আপনি অন্যান্য ফসল আপনি পাবেন। তো সেইভাবেই আমরা আসলে যখন যেটা হয় যে জমির জন্য যেটি উপযুক্ত সেটি আমরা করছি এবং সেটি এত সুন্দর হয়েছে এবং এতই আমরা সাকসেসফুল হয়েছি যে আপনাকে আমরা বলতে পারি যে আমাদের যে রাজস্ব আয়, এই রাজস্ব আয় আমি দুই বছর আগে আমি এসে দেখছি আমাদের ফসল খাত থেকে আমাদের রাজস্ব আয় হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা, আমরা অলরেডি 4 লক্ষ টাকায় রাজস্ব আয়ে পৌঁছে গেছি। আমরা আশা করতেছি যে আগামী মৌসুমে এই রাজস্ব আয়টা আমাদের প্রায়
5 লক্ষ টাকায় চলে আসবে। তাহলে এই যে 1.5 লক্ষ টাকা থেকে যে রাজস্ব আয়টা আমাদের চলে গেল 5 লক্ষ টাকায়, আপনি দেখেন এতে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়ছে, জমিগুলি পতিত থেকে ইয়ে হচ্ছে, এবং মানুষের শেখার যে সুযোগটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জিনিস। এবং আমাদের আশেপাশের কৃষক যারা আছে এলাকার, তারা কিন্তু এটা অলরেডি প্র্যাকটিস শুরু করেছে। আপনি দুই একটা বাড়িতে ভিজিট করে দেখেন যে তাদের বাড়িতে সুপারি গাছে, সিম গাছ আছে, তারপরে দেখবেন যে তারা ওই যে ব্যাগিং করতেছে এবং তারা আমাদের প্রযুক্তিগুলি তারা গ্রহণ করছে। তো এভাবে আমরা পতিত জমিগুলি আমরা সম্পূর্ণ আবাদের আওতায় নিয়ে আসছি। আরেকটি আমরা কাজ করছি, সেটি হচ্ছে সেটি আমরা ওই ক্ষেত্রে একটু দেখি। এই যে দেখেন এখানে যে সরিষা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের আগে একটি ফসল হতো, আমন ফসল হতো, আর পরে পরিচিত থাকতো। এখন দেখা যায় যে এই যে আপনার দেখেন আমরা আমন কাটছি, কাটার সাথে সাথে আমরা কিন্তু এই জমিটাতে সরিষা বুনে দিয়েছি। এবং এই সরিষা তুলে আমরা অলরেডি আমরা ধানের বীজতলা করে রাখছি, সেই বীজতলার চারা বড় হচ্ছে, একদিকে সরিষা বড় হচ্ছে, একদিকে বীজতলায় চারা বড় হচ্ছে, এবং আমরা সেই চারাটা কিন্তু আমরা এই সরিষার জমিতে এনে আমরা লাগিয়ে দেব। ফলে আমাদের হবে কি, এই মূল জমি যেটা, সেই মূল জমির যে শস্যের নিবেড়তা, অর্থাৎ একটি বছরে একটা জমিতে কয়টা ফসল হয় এটাকেই বলে ফসলের নিবেড়তা। তো আমরা এই ফসলের নিবেড়তা এখন আমরা দেখছি যে আমাদের এখানে আগে যেখানে মূলত একটা ফসল হইতো 125% থেকে 50% ছিল এটা ফসলের নিবেড়তা, আর এখন এটা 300%-এর উপরে চলে গেছে। অর্থাৎ তার মানে হচ্ছে তিনটা মৌসুমেই এখানে ফসল হচ্ছে, কোনো মৌসুমেই পতিত জমি আর থাকছে। সাধারণ মানুষ কিভাবে এটা করবে? সাধারণ মানুষের প্রথম হচ্ছে ইচ্ছা শক্তিটা দরকার, যে আমি আমার জমি, এটি একটি জাতীয় সম্পদ, এটি আমার মালিকানায় থাকলেও এখান থেকে যে ফসল হয় সেটা আমি খাই, পশু পাখি খায়, সেটি যারা ঢাকা শহরে বসবাস করে, বিভিন্ন শহরে বসবাস করে, যারা কিনে খায় তারা এখান থেকে ফসল উৎপাদন হলে তারা খাবে। এই যে একটি বুঝ, এটি একটি যে চেতনা, একটি আত্ম উপলব্ধি যে আমার জমি শুধু আমার জন্য না, আমার জমি আরও অনেকের জন্য, তো সেই চেতনাটা তাকে লালন করতে হবে। এবং তারপরে তার সামনে উদাহরণ উপস্থাপন করতে হবে যে হাউ ইট পসিবল, কীভাবে এটা সম্ভব। তো তার জন্য আমরা এখানে তাদেরকে মোটিভেশনাল ট্যুরে নিয়ে আসি, উদ্বুদ্ধকরণ ভ্রমণে নিয়ে আসি, এবং তারা এখানে প্রশিক্ষণের সময় আসে, এবং প্রশিক্ষণ শেষে তারা মাঠঘাট ঘুরে দেখে, দেখার পরে তারা আবার নিজেরা উদ্বুদ্ধ হয়, হ্যাঁ এটি তো করা সম্ভব, এটি তো করা একদম মানে খুবই সহজ। তখন তারা করে কি, তারা তাদের যে এরিয়া আছে কৃষকের জমিতে, কৃষক উপসহকারী তার এলাকায়, কৃষি সম্প্রসারণ তার উপজেলায়, এইভাবে উপজেলা কৃষি অফিসাররা তার উপজেলাতে, এভাবে করে তারা তাদের নিজস্ব এলাকায় নিজস্ব বলয়ে এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ কৃষকদের কী পরামর্শ দেবেন স্যার এটি করার জন্য? সাধারণ কৃষকদের আমি পরামর্শ দেব যে ভাই, আপনার জমি আপনি চিন্তা করেন, প্রতিটি জমির জন্য আলাদা আলাদা চিন্তা করতে হবে যে আমার এই জমিটা কি পুরা রোদ পড়ে, না অর্ধবেলা রোদ পড়ে, না পুরা দিনের রোদ পড়ে, না শুধু বিকালের রোদ পড়ে। এইটা প্রতিটা জমির জন্য তাকে আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে, এবং আলাদা আলাদা ফসল নির্বাচন করতে হবে, যেই জমির যেই ফসল উপযুক্ত সেই জমিতে সেই ফসল করতে হবে। এবং সেই জন্য কৃষকের একটু পরিশ্রমটাও বাড়াতে হবে, এবং তার বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করতে হবে, তারপরে সে প্র্যাকটিসে যাবে, তখন সে দেখবে যে তার লাভ। আগে যে মানুষ যে কৃষকরা বলে কৃষিকাজে লাভ নাই, আসলে কৃষিকাজে লাভ আছে, কিন্তু আপনার জমি তো পতিত রাখতে পারবেন না, সব জমিতেই আপনি আবাদ একটার পর একটা আপনাকে ফসল ফলাইতেই হবে, আবার সেইভাবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে খাবারও দিতে হবে, যেমন জৈব সার দিতে হবে তেমনি রাসায়নিক সার দিতে হবে, তেমনি অনুখাদ্য যেগুলি আছে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বলে জিঙ্ক, বোরন, ম্যাগনেশিয়াম, মলিবডেনাম, এই সমস্ত প্রয়োগ করতে হবে। ফলে হবে কি, তারা এই তাদের যে উৎপাদিত ফসল এটার চেহারা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, উৎপাদন বেশি হবে, তারা বেশি লাভবান হবে। ফসলটা যে তারা ফলাবে, কৃষকরা ফলাবে, এটা কতটা নিরাপদ হবে স্যার? এটা সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব। আপনি আমার এই ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছেন যে এখানে একটা লাউ বের হওয়ার পরপরই আমরা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি, এটাকে বলে ব্যাগিং।
তারপরে আমরা একটা করলা বের হওয়ার পরে পলিথিন দিচ্ছি। ইভেন আমরা আপনি দেখেন মিষ্টি কুমড়াগুলি আমাদের সেগুলিও পলিথিনে ঢাকা, ফলে আমাদের কি হচ্ছে এই যে ব্যাগিং পদ্ধতি আছে, তারপর ফেরোমন ফাঁদ আছে, বিষ্টপ ফাঁদ আছে, এরকম যে প্রযুক্তিগুলি আছে আইবিএমের প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলি অনুসরণ করার ফলে ফসলটা নিরাপদ করা সম্ভব। এতে কৃষকের খরচও কমবে আর তার যে ফসলটা উৎপাদিত হবে সেটি তিনি নিজে যদি খান, যদি আপনার ক্রেতার কাছে বিক্রি করেন সেও নিরাপদ হবে। এবং আমাদের আমরা অনেক কিন্তু খাদ্য উৎপাদনে এগিয়ে গেছি, কিন্তু আমাদের যে নিরাপদ ফসল উৎপাদন সেটিতে কিন্তু আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছি। আশার কথা যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে, বর্তমান সরকার, কৃষক বান্ধব সরকার, জনবান্ধব সরকার, তারা এই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নানামুখী কর্মসূচি তারা হাতে নিয়েছে। আমরাও সেই কর্মসূচিতে একটি সৈনিক হিসাবে আমরা কাজ করছি এবং আমরা মানুষের সামনে উদাহরণ পেশ করছি যে হ্যাঁ এটি করা সম্ভব, আসেন দেখেন। আমার এর জন্য যে খুব বেশি খরচ করতে হয় তা কিন্তু না, একটি পলিথিন যদি আমি একটা মিষ্টি কুমড়ার মধ্যে বেঁধে দিই এটা কিন্তু আমি বারবার ব্যবহার করতে পারতেছি, ফলে এইটি একেবারেই কম খরচের এবং 100% নিরাপদ। আমরা যদি বরিশালের পার্সপেক্টিভ চিন্তা করি, বরিশাল কিন্তু সবজির ঘাটতি এলাকা, এখানে সবজি আসে মূলত যশোর থেকে, মূলত আসে সাতক্ষীরা থেকে, আপনার কিছু সবজি আসে ফরিদপুর থেকে, বরিশাল সবজি ঘাটতি এলাকা। তো আমরা যদি আমাদের যে এই মডেলটা আমরা ডেভেলপ করছি, এই যে এটা যদি কৃষকরা অনুসরণ করে, তাহলে যেমন সে নিজে আঙ্গিনায় থেকে তাজা সবজিটা পাচ্ছে, নিরাপদ সবজিটা পাচ্ছে, তেমনি এই যে যশোর থেকে যে সবজিটা আসে তার যে পরিবহনের কারণে যে তার লস হয়, তার যে ইঞ্জুরি হয়, তার যে কোয়ালিটি নষ্ট হয় সেটাও হবে না। এবং যশোর থেকে এখানে আসি এসে যে একটা পরিবহন কস্ট যুক্ত হয়ে ফসলের যে দাম, যে দামে সবজিটা বিক্রি হয়, লোকালে যদি প্রোডাকশন হয় তাহলে তার থেকে কৃষক একটু কম দামেই নিরাপদ সবজিটা দিতে পারবে এবং নিজেও খেতে পারবে, দামও ভালো পাবে। এবং এই বরিশালে কিন্তু এই উচ্চমূল্যের ফসলের প্রচুর চাহিদা। আপনি যদি দেখেন যে আমাদের এখানে প্রায় প্রতিদিনই বরিশালের নথুল্লাবাদের থেকে সবজির পাইকাররা চলে আসে, তারা এই যে ব্রোকলি, তারপরে ফুলকপি, ওলকপি, তারপরে আপনার লেটুস, ক্যাপসিকাম, এই সমস্ত যে উচ্চমূল্যের ফসল এগুলি তারা এখান থেকে কিনে নিয়ে যায়। এবং এমনও পাইকার আছে তারা বলে স্যার আপনার ব্রোকলি আর বাইরে বিক্রি করেন না, এই আপনার ব্রোকলিটা আর কারো কাছে বিক্রি করবেন না, পুরাটাই আমার কাছে। এক কথায় আমরা বলবো যে আপনি ভাই নিজে একটু আগে সচেতন হন, আপনি জ্ঞান অর্জন করেন, আপনি আশেপাশে দেখেন, আমাদেরটা দেখেন, দেখার পরে আপনি নিজেই উদ্বুদ্ধ হন, সিদ্ধান্ত নেন এবং আপনি নিজেরটাই নিজে শুরু করেন। লেট আস স্টার্ট, আমি কৃষকদেরকে বলবো ভাই লেট আস স্টার্ট। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।